আজকের ব্লগটা এই সন্ধ্যে থেকে শুরু করছি। এখন বাজে কটা বাজে রে? সাড়ে ছটা মতন বাজে, তাও বাজেনি বোধহয়, 6টা বাজে। আর এই দেখো আমরা রেডি হয়েছি, আমিও রেডি হয়ে নিয়েছি, জিম্মাও রেডি হয়ে নিয়েছে। তার কারণ আমরা যাচ্ছি কি করতে? বার্থডে শপিং। জিম্মার বার্থডে শপিং করতে। ও মা বাবা, একে তো সন্ধ্যেবেলা, তাই আবার আজকে সারাদিন বৃষ্টি, সারাদিন বৃষ্টি বৃষ্টি, আর এখন তাই জন্য আবার সানগ্লাস পরেছি। তো এখন সন্ধ্যেবেলা আমরা যাচ্ছি একটু গড়িয়াহাটের দিকে যাব। তো চলো তোমাদেরও নিয়ে যাই। আজকে সারাটা দিন আর কোনো মানে শ্যুট করতে পারিনি, কারণ সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেও কেটেছে। আর রান্না হয়েছিল একদম সিম্পল, ডিমের ডালনা আর ভাত আর দই, এনে দই ছিল। তো তো এই দেখো দুজনকে দেখো, এখন এরা যাবে কি করতে যাচ্ছ? বার্থডে শপিং। বার্থডে শপিং, ওই যে বার্থডে গার্ল চশমা পরে বসে আছে, চলো। হ্যাঁ, ওটা পিসিমণি এনেছে আমেরিকা থেকে, আমেরিকা থেকে। বাবা রে বাবা, লাগাবে এখানে লাইট, লাগাবে আমার বার্থডের জন্য, পূজো এসে গেছে এবার লাইট লাগাবে। চলো শু পরে নিয়েছে, জিম্মা লেখা। চলো চলে চলে। হ্যাঁ, একদম স্লিপারি রাস্তা। আচ্ছা, ছাতা নেওয়া উচিত ছিল একটা। হ্যাঁ, ছাতা নিয়ে এসো, কারণ এখন প্রচন্ড হাওয়া দিচ্ছে। এনা ছাতা একটা নিয়ে আসা উচিত। চল গাড়িতে গিয়ে বস, প্রচন্ড হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। চল 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 চল, রাস্তাটা তো অন্ধকার কেন, প্রচন্ড হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। চলো আমরা গড়িয়াহাটে নেমে গেছি, আর পুরো জমজমাট পুজোর বাজার জানো, গড়িয়াহাটে পুরো জ্যান্ত কালার, জ্যান্ত কালার দেখুন মরা, আর ওটা জ্যান্ত, বাহ খুব সুন্দর বাবা। গড়িয়াহাটে একদম জমজমাটি পুজোর বাজার চলছে, দেখেছো? আমরা তো পুজোর বাজার করতে আসিনি, এসছি বার্থডে শপিং করতে, তাই তো? তো চলো সেটাই আগে যাওয়া যাক। গড়িয়াহাটে একদম জমজমাট পুজোর বাজার, দেখো দুর্দান্ত সমস্ত জিনিস সাজিয়ে বসে পড়েছে। আর বৃষ্টি হচ্ছে ঠিকই, তবে এখন না গড়িয়াহাটের পেভমেন্টটা খুব সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে, ওপরে ছাউনি দিয়ে দিয়েছে, মানে কেনাকাটার কোনো অসুবিধে হচ্ছে না। আমরাও একটু একটু করে এগিয়ে চলছি, তবে বৃষ্টির জন্যে আজকে কিন্তু কম্পারেটিভলি ভিড়টা অনেকটা কম। দেখো গড়িয়াহাটের মোড়, বৃষ্টি পড়ছে, আমরা ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি রাস্তা ক্রস করবো বলে। আর এখানে একদম মানে পুজো পুজো ভাব এসে গেছে জানো। এই এসে গেছি বার্থডে জিনিস কেনার বাজার। তো দেখো এখানেও বেশ ভিড় আছে, কিন্তু তবুও আমরা দেখছি, এটা ওটা দেখে নিচ্ছি, সব কিছুই আজকে নিয়ে নেবো এখান থেকে, এই বার্থডে গিফট
তারপরে তোমার রিটার্ন গিফট সবকিছু এখান থেকে নিয়ে নেবো, বাড়ি গিয়ে তোমাদের সব দেখাবো কি কি রিটার্ন গিফট কিনলাম, কি কি জিনিস কিনলাম। একদম বেলুন দেখাবেন তো, মাথায় আসছে আপনি একটা অন্য ডিজাইন আছে, অন্য ডিজাইন কিছু আছে? গোল্ডেন সিলভার দিন তো যেগুলো কালার বলবেন পেয়ে যাবেন। গোল্ডেন নাকি? আচ্ছা, আর আমাকে না এই প্যাকেট এই থালা নেবে তো, এই থালা আমাকে 12টা ধরে চলাবেন। আর স্পুন নেবে, স্পুন স্পুন দেবেন 12টা বড়া দিয়ে দিন। হ্যাঁ, আর গ্লাস নেবে, গ্লাস দিয়ে দিন, এই গ্লাস না অত বড় নয়, না না ওগুলো তো কফি খাবার, ওগুলো কফি খাবার, ওই যে ওইগুলো, ওই হ্যাঁ হ্যাঁ ওইগুলোই ভালো। দাদা এইরকম গ্লাস আমাকে, এইটা নিচ্ছি ক্রাউনটা, গ্লাস কিনতে দেবে বল। এইটা কি সুন্দর, এটা অরেঞ্জ, স্ট্রবেরি, ওই তো রাখো। এগুলো কেক তৈরির জিনিস, হ্যাঁ টবক টবক আর কি। ছবি তুলে নিয়ে যাই, এই গাছটা দেখি দারুণ। তা বার্থডে শপিং তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল, চলো তোমাদের বাড়ি গিয়েই আমি দেখিয়ে দেবো। এবার যাচ্ছি একটু মাছের বাজার করতে, মানে মাছ একটু কিনবো, কি কি মাছ পাওয়া যাচ্ছে চলো তোমাদের দেখাই। এখন সন্ধেবেলা, আজকে সোমবার সন্ধেবেলা, যেহেতু ভালোই বেশ মাছের কিন্তু এখানে স্টক এবং বেশ ভালোই প্রসাদ নিয়ে বসেছে, দেখো চলো তোমাদের সাথে শেয়ার করি, আশা করছি ভালো লাগবে। তারপরে আমি কি কি মাছ নিলাম সেটাও তোমাদের বাড়ি নিয়ে গিয়ে দেখাবো। এবার সব বাজার করা হয়ে গেছে, এবার আমরা এসেছি একটু এখানে হাটারিতে, একটু জাস্ট কিছু খাবো, খুব খিদেও পেয়ে গেছে হেঁটে হেঁটে, আর একটু বাড়ির জন্য পার্সেল করে নিয়ে যাবো। তো দেখো সিনমা আর আমি তো খুব খুশি, যেই ঢুকেছি এসিতে হোটেলের মধ্যে, আহা সেটাই যেন মনটা শান্তি হচ্ছে, রান্না ঘুরে গেল, এত গরম ছিল না বাপরে। যাই হোক দেখো আমরা নিয়েছি জাস্ট একটা গ্রেভি চাউমিন, চিকেন গ্রেভি চাউমিন, আর একটা চিকেন কি হট পেপার নাকি গার্লিক সেটা, আর পার্সেল করে নিয়ে যাবো এক নান আর
বাটার নান আর বোধহয় কড়াই চিকেন। তো এটাই খেয়ে নিচ্ছি আমরা, তো চলো দেখতে থাকো, এটা করে আমরা বাড়ি চলে যাব। আর চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো সব, বার্থডের জন্যে কী কী কেনা হলো, রিটার্ন গিফট কী কী কেনা হলো, সমস্ত কিছু দেখাবো বাড়ি গিয়ে। তো চলো এখন একটু আমরা খাওয়া দাওয়া করে নিই। তবে খাবারগুলো বেশ টেস্টি ছিল, আর একটু ঝাল ছিল, চিকেনটা খুব ঝাল ছিল, ভালো লাগছিল, বেশ স্পাইসি ছিল। বাড়ি এসে গেছি, চলো তোমাদেরকে একেবারে দেখিয়ে দিই যে বার্থডের জিনিসগুলো, চলে আসো নাই কি কি কেনা হয়েছে, দিয়ে তারপরে একেবারে তুলবো, একেবারে করে নিয়ে জল। যে এখানটা রাখলাম এখন আপাতত, আর এদিকে আমারও কিছু প্রমোশনের জিনিসপত্র এসে গেছে, এগুলো পরে খুলিস, এগুলো পরে খুলিস। তো চলো কি কি কেনা হয়েছে, টুপি ফার্স্ট পরে নাও না, বার্থডে এখন পরলে এটাই ছিঁড়ে যাবে, এটা না পরে পরে দেখাতে হয়, এই যে হ্যাঁ পরে পরে দেখা। আচ্ছা এইবারে টিস্যু, টিস্যুর বক্স। আচ্ছা আমি বরং ক্যামেরাটা ধরি, তুই দেখা। নাও তিনটে টুপি, তিনটে টুপি, গ্লাস রেখে দাও, তারপর টিস্যু পেপার, টিস্যু পেপার, তারপর এটা ফার্স্ট বেলুন, হ্যাপি বার্থডে দেখা। আচ্ছা এই একটা কটা প্যাকেট কিনেছিস বেলুন দেখা যাবে, ভুলে আর একটা প্যাকেট বেলুন দেখতে পাচ্ছি গোল্ডেন কালারের। ও বেলুন ফোলানোর মেশিনটা ঠিক করে রেখেছিস তো? তারপর আছে এইগুলো কেনা হয়েছে রিটার্ন গিফট, এই যে জিম্মার 12 বছর বয়স হচ্ছে, এই জন্য 12 লেখা ক্যান্ডেল, কি সুন্দর ক্যান্ডেল দুটো রে, না গোল্ডেন কালারের। তারপর আবার 12 লেখা বেলুন এনে ছোট ছোট জিনিসগুলো না ঠিক করে রাখ। তারপরে এই ক্রাউন, আমার ক্রাউন প্রিন্স, বাবা টুপি পরবি, ক্রাউন পরবি, সব একসাথে পরে নাও আমি। তারপর এইটা একটা এমনি বিস্কিট মতন, জন্মদিনে এইটা বুধুর জন্য, মানি এসব ভালোবাসে। তারপরে থালা, এই একরকমের থালা, আর ডিনার সার্ভ করার থালা, এইটা যে সেই এই এটা না গত বছর সে ভুলে গেছিলাম জ্বালাতে, মনে করে রাখবি, ভুলেই গেছিলাম গত বছরে জ্বালাতে। ডিনার প্লেট কেনা হয়েছে, রেখে দাও, রেখে দাও। আর কিছু আছে? হ্যাঁ অনেক কিছু আছে, অনেক কিছু। ও এই যে চকলেট, এক্লেয়ার্স আমার ফেভারিট। আর কিছু নেই, বিল নে, এবার ঢুকিয়ে রাখ, ঢুকিয়ে রাখ, এবার মাছ ধুতে হবে, বাপরে বাপ, সবগুলো গুছিয়ে রাখ। চলো এবার মানিকে এইটা দেব, মানি এইবারে এসেই তো কাজ শুরু হবে, এই এত মাছ ধুতে হবে। তো এই দেখো আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে, এটা পার্শে, এইটা পাবদা, এটা বাগদা, বাগদা চিংড়ি, আর এই যে ইলিশ, একটা গোটা ইলিশ নেওয়া হয়েছে, মুড়ো, ওটা ইলিশ মাছের মুড়োটা আর লেজাটা আলাদা রেখেছি, আর এই পিসগুলো, মানে মনে হচ্ছে মাছটা ভালোই হবে।